ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর পদত্যাগ করেননি বলে জানিয়েছেন ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, ডমিঙ্গোর সঙ্গে আলোচনার কিছু অংশ ভুলভাবে গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। চলতি সপ্তাহে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, টি টোয়েন্টি নয় এখন থেকে ওয়ানডে ও টেস্ট দলে দায়িত্ব পালন করবেন রাসেল ডমিঙ্গো। রাসেল ডমিঙ্গো তো টি টোয়েন্টিতে না, সে তো ওডিআই এন্ড টেস্ট। টি টোয়েন্টির পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া শ্রীধরন শ্রীরাম বাংলাদেশ দলের সঙ্গে এশিয়া কাপে অংশ নিতে আরব আমিরাত যান। অন্যদিকে ছুটি নিয়ে দক্ষিণ আফ্রিকা যেতে না যেতেই দেশের গণমাধ্যমে বিস্ফোরক সব মন্তব্য করেন বাংলাদেশের প্রধান কোচ। অনেকের কাছে ডমিঙ্গো জানিয়েছেন বাংলাদেশ অধ্যায়ের ইতি টানছেন তিনি, আবার পদত্যাগের বিষয়টি অস্বীকারও করেন তিনি। ক্রিকেট বোর্ডের সঙ্গে ডমিঙ্গোর বর্তমান সম্পর্ক কোন পর্যায়ে সে বিষয়ে স্পষ্ট হতে মিরপুরে হাজির হন গণমাধ্যম কর্মীরা। বোর্ডের প্রধান নির্বাহী জানান, রাসেল ডমিঙ্গো পদত্যাগ করেননি। টোটালি মিসরিপ্রেজেন্টেশন অন দ্য সাইড অফ দ্য কমিউনিকেশন রাসেল হ্যাড উইথ ফিউ মিডিয়াস। রাসেল হয়তো একভাবে বোঝাতে চেয়েছে, আমাদের দু একটা সোশ্যাল মিডিয়া বা কোনো একটা মিডিয়াতে এভাবে এসেছে। আমি আজকে সকালেও রাসেলের সাথে কথা হয়েছে, আপনারা জানেন যে আপনাদের সাথেও দু একদিন আগে, দুদিন আগে বোধ হয় প্রেস মিট করেছিল অ্যালং উইথ মাই প্রেসিডেন্ট, এবং তার আগে আমাদের বোর্ড সভাপতি মহোদয়ের সাথেও রাসেলের ডিটেইল আলোচনা হয়েছে কীভাবে ও যে টেস্ট টিম এবং ওয়ানডে টিম নিয়ে কাজ করবে। এবং রাসেল কিন্তু সেভাবেই তার প্ল্যান করছে, এবং আমি আশা করছি খুব শীঘ্রই হয়তো রাসেল ওর ডিটেইল প্ল্যানটা ও বোর্ডকে জমা দেবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই, এবং ও আমাদের যে আমাদের আলোচনায় একটা পর্যায়ে আলোচনা এসছে যে ও হয়তো আমাদের যে আফগানিস্তানে যে আমাদের এই টিমের একটা ট্যুর আছে সেই ট্যুরে হয়তো যাবে, প্লেয়ারদের ওই সময় হয়তো টিমের সাথেও থাকবে। সেভাবেই কিন্তু আমাদের আলোচনা হয়েছে এবং এভাবে আমাদের প্ল্যান করা হয়েছে, এবং সেই প্ল্যান অনুযায়ী আমাদের যোগাযোগগুলো হচ্ছিল। সো আউট অফ নো ওয়ার এটা কোথা থেকে এসছে আমি ঠিক বলতে পারবো না, বাট আমি আবারও বলি, দিস ইজ টোটালি মিস রিপ্রেজেন্টেশন অফ দ্য কমিউনিকেশন হি হ্যাড উইথ ফিউ মিডিয়া। ডমিঙ্গোর সঙ্গে আলোচনার কিছু অংশ ভুলভাবে প্রকাশ করেছে গণমাধ্যম বলে দাবি করেন তিনি। মিডিয়াতে যেভাবে আসছে ও খুব বিব্রত ফিল করছে, এবং এই কারণে আপনাদের কাছে অনুরোধ করেছে এই বিষয়গুলোর জন্য আসলে এভাবে না আসে। অক্টোবরে বাংলাদেশ এ দলের সঙ্গে আরব আমিরাত সফরে যাওয়ার কথা ডমিঙ্গোর, তার আগেই ঢাকায় পা রাখার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকার এই কোচের। দুবাইতে আফগানিস্তানের সাথে ম্যাচ সিরিজ খেলবে, সেখানে হয়তো উনি থাকবেন। কুশল ইয়াসির, আরটিভি, ঢাকা।